নোয়াখালীতে রেল সেবার মান বৃদ্ধি 5 দফা দাবিতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত। বিডি স্টার টিভি নিউজ তথ্য ভিডিও চিত্রে রয়েছে নোয়াখালী জেলা প্রতিনিধি নুরুন নবী নবীন। বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। নোয়াখালী রেল রুটের অবহেলা ও অব্যবস্থাপনা রোধে 5 দফা দাবিতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে সচেতন নোয়াখালীবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। নোয়াখালী রেল দেশের সবচেয়ে অবহেলিত রুট দাবি করে সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, এই রুটে মাত্র 2টি ট্রেন চলাচল করে। একমাত্র আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস প্রতিনিধি গড়ে 2 ঘন্টা বিলম্বে পৌঁছায়, যা সপ্তাহান্তে 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত বিলম্বে আসে। মেল ট্রেন নোয়াখালী এক্সপ্রেস মাত্র 3টি কোচ নিয়ে কার্যক্রম পরিচালনা করলেও বহুবিধ অব্যবস্থাপনার ফলে সাধারণ মানুষ সুবিধা বঞ্চিত। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সমাবেশে বক্তারা এবছরের 14 ফেব্রুয়ারি রেলমন্ত্রীর নতুন আন্তনগর ট্রেন নিঝুম এক্সপ্রেস দ্রুত চালু করার প্রতিশ্রুতির কথা স্মরণ করে বলেন, একসময় নোয়াখালী থেকে চাঁদপুর সিলেট চট্টগ্রাম রুটে আন্তনগর ট্রেন, ডেমু ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করত, যা বিভিন্ন সময় লোকসানের অজুহাতে বন্ধ করা হয়েছে। পুরাতন জেলা শহর নদী ভাঙনের কবলে পড়ায় জেলার সাথে লক্ষ্মীপুরের মজুর চৌধুরীর ঘাটে রেল যোগাযোগ বন্ধ হয়। নানাবিধ সমস্যা জর্জরিত নোয়াখালীর রেল সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাবিত ও মন্ত্রী মহোদয়ের প্রতিশ্রুত নিঝুম এক্সপ্রেস দ্রুত চালু করা, উপসাগর এক্সপ্রেস, ডেমো ও মালবাহী ট্রেন সহ নোয়াখালী চাঁদপুর, নোয়াখালী সিলেট, নোয়াখালী চট্টগ্রাম রুটের বন্ধ হওয়া ট্রেনগুলো পুনরায় চালু, উপকূল এক্সপ্রেস টাইম শিডিউল পরিবর্তন করে আগের টাইম শিডিউলে নিতে হবে ও উপকূল এক্সপ্রেসের ট্রেন সংখ্যা 2টি করা, যাতে একই সময় ঢাকা ও নোয়াখালী থেকে 2টি ট্রেন ছাড়তে পারে। বন্ধ হওয়া স্টেশনগুলো পুনরায় চালু ও লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত রেল লাইনকে ব্রডগেজে রূপান্তর। নোয়াখালী স্টেশন থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত ইছাখালী স্টেশন ও সাহেবঘাটা ইয়ার্ড স্টেশন পুনর্নির্মাণ ও নির্মাণাধীন নোয়াখালী ইপিজেডের সাথে চট্টগ্রামকে যুক্ত করার লক্ষ্যে নোয়াখালী স্টেশন থেকে জোরালগঞ্জ হয়ে চট্টগ্রামের সাথে নতুন রেল লাইন নির্মাণ করার 5 দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। সচেতন নোয়াখালীবাসীর আহ্বায়ক মনিম ফয়সালের সভাপতিত্বে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক অধিকার আন্দোলন নোয়াখালী সদস্য সচিব জামাল হোসেন বিশাদ, সার্ভিস ফর হিউম্যান বিং অর্গানাইজেশনের সভাপতি ফাইদা সুলতানা, নোয়াখালী সাইবার ওয়ারিয়ার্সের সভাপতি সাইদুর রহমান রায়হান ও আলোকিত মানবিক অর্গানাইজেশনের সভাপতি পারভেজ মোল্লা সহ বিভিন্ন নাগরিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সমাবেশ শেষে মৌন র্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয় সমাবেশে অংশগ্রহণকারীরা। পরে নোয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গত 2 দশকেরও বেশি সময় ধরে মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। কারণ হচ্ছে যে একটিমাত্র যে সার্ভিস যেটার উপরে মানুষের সবচেয়ে বেশি আশা ছিল সেটি হচ্ছে উপকূল এক্সপ্রেস। এই উপকূল এক্সপ্রেসের সেবার মান এত বেশি নিম্নগামী হয়েছে যে এটা সাধারণ যাত্রী হিসেবে আমরা যারা সাধারণ যাত্রী আমরা নিজেরা চরম ভোগান্তি শিকার হই। এবং আমি মনে করি যে উপকূল এক্সপ্রেসটাকে এখন এমনভাবে ঢেলে সাজানো উচিত, সত্যিকার অর্থে যদি উপকূল এক্সপ্রেস নোয়াখালীর জন্য এই সার্ভিসটি চালু করা হয়ে থাকে তাহলে অবশ্যই এই উপকূল এক্সপ্রেসের সিট বরাদ্দের ক্ষেত্রে আমি মনে করি যে উপকূল এক্সপ্রেস নোয়াখালীতে নোয়াখালীর এই অঞ্চল থেকে সোনাইমুড়ি পর্যন্ত যে সকল যাত্রীরা রয়েছেন তাদের জন্য আরও সিট বৃদ্ধি করতে হবে। এবং একই সঙ্গে এই উপকূল এক্সপ্রেসটাকে কুমিল্লার নানা জায়গায় এবং ব্রাহ্মণবাড়িয়ার নানা জায়গায় যেভাবে স্টপেজ দেওয়া হয় এটা আসলে লোকাল ট্রেনের চাইতে সার্ভিসটা অত্যন্ত খারাপ। এবং সেখানে বিনা টিকিটের যাত্রীর কারণে এখান থেকে যারা যাত্রীরা ওঠেন তারা চরম ভোগান্তির শিকার হন। তো সব মিলিয়ে নাগরিক হিসেবে আমি মনে করি যে এই দাবিটা অনেক বেশি জোরালো হওয়া উচিত এবং একই সঙ্গে এই উপকূল এক্সপ্রেসের 2টি সার্ভিস চালু করা উচিত। যে পরিমাণ যাত্রী রয়েছে সেই যাত্রীর কথা বিবেচনা করে অবশ্যই উপকূলের সংখ্যা বৃদ্ধি করা উচিত। এবং একই সঙ্গে আমি মনে করি যে আমাদের রেলমন্ত্রীর ঘোষিত যে নিঝুম এক্সপ্রেসের কথা বলা হয়েছে সেটি অচিরেই চালু করার দাবি জানাই আমরা। নোয়াখালী ঢাকা রুটের রেল সেবার মান পড়ে যাওয়ার পেছনে আরেকটি বড় কারণ হলো মিটার গেজ লাইন। আপনারা জানেন যে ঢাকা থেকে লাকসাম পর্যন্ত ব্রডগেজ লাইনের কাজ চলছে,
লাকসাম থেকে সোনাপুর বা নোয়াখালী পর্যন্ত মিটার গেজ এখনো আছে, যার ফলে এখানে যখন নতুন কোন ট্রেনের ইঞ্জিন দেওয়া হয় অথবা নতুন কোচগুলো দেওয়া হয় এগুলা মানে পড়ে যাওয়ার একটা শঙ্কা জাগে বা বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়, ফলত এখানে নতুন কোনো ট্রেন দেওয়া যাচ্ছে না। অপরদিকে বিশ্ব যেভাবে ট্রেনে আগাচ্ছে তাতে করে পুরো দেশেই এখন বটগেজের দিকে নজর দেওয়া হয়েছে, আমাদের নতুন যতগুলো ট্রেন আসছে, নতুন যতগুলো কোচ আসছে, নতুন যতগুলো ইঞ্জিন আসছে সবগুলোই হচ্ছে বটগেজে, কিন্তু আমাদের এই লাইনটা মিটার গেজে। আমরা দাবি জানাই যে আমাদের অনতিবিলম্বে লাকসাম থেকে নোয়াখালী সোনাপুর পর্যন্ত লাইনটি বটগেজে উন্নীত করতে হবে।